বান্দরবানত হেলমেট ফজ্জে মোটরসাইকেল চালকওয়ালার ফুল ও মিষ্টি বিতরণ করছে বান্দরবান জেলা পুলিশ। এপ্রিলের 5 তারিখ বৃহস্পতিবার বিয়ানে বান্দরবান ট্রাফিক মোড়ত রাস্তার ডো দ্বিতীয় ফুল ও মিষ্টি বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বান্দরবান জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম হোসেন। পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে এটা উপস্থিত আছেন ট্রাফিক পুলিশ, মোটরসাইকেল চালক ও সাংবাদিক। অভিযান কন্টিনিউ চলবে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে মোটরসাইকেল চালক এবং আরোহী যাতে হেলমেট ব্যবহার করে সেটা আমরা উৎসাহিত করার জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি। হৈরাহি গত 31 মার্চ বিএলএ স্বর্ণমন্দির এলাকাত মোটরসাইকেল আর বাসের মুখোমুখি সংঘর্ষ হইলে দুজন মোটরসাইকেল আরোহী নিহত হইবার ফরতন বান্দরবান জেলা পুলিশ দুর্ঘটনার আতত্তন মোটরসাইকেল চালক বলে রক্ষা করিবার লাই এই উদ্যোগ লয়। সবাই যদি সচেতন হয়, তারা যদি সচেতনতার সাথে এই হেলমেট ব্যবহার করে তাহলে নিজেরা যেমন নিরাপদ থাকবে এবং অনেক মানুষকেও কিন্তু নিরাপদ থাকবে। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।